আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো এবং নিরাপদে আছো। তোমাদের সকলকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই আমার সাথেই আছো। শিক্ষার্থীরা, আমরা আলোচনা করছি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের দ্বিতীয় অধ্যায়, বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ এ সম্পর্কে। এটি এই অধ্যায়ের চতুর্থ ক্লাস। শিক্ষার্থীরা, আজ আমরা এই অধ্যায়ে মুক্তিযুদ্ধের প্রস্তুতি ও অস্থায়ী সরকার গঠন এই সম্পর্কে আলোচনা করব। আজকের আলোচনা শেষে তোমরা মুক্তিযুদ্ধ চলাকালীন অস্থায়ী সরকার অর্থাৎ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মুজিবনগর সরকারের পরিচয় সম্পর্কে জানতে পারবে, মুক্তিবাহিনী গঠন এবং এর কার্যক্রম সম্পর্কে জানতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আলোচনার ধারাবাহিকতা রক্ষার জন্য আমি গত ক্লাসে কিছুটা আলোকপাত করছি। শিক্ষার্থীরা, গত ক্লাসে আমি অপারেশন সার্চ লাইট এবং 26 মার্চ বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা সম্পর্কে আলোচনা করেছিলাম। পাকিস্তানি সেনারা 1971 সালের 25 মার্চ রাতে তৎকালীন পূর্ব পাকিস্তানে যে গণহত্যার অভিযান চালিয়েছিল তার নাম দিয়েছিল অপারেশন সার্চ লাইট। প্রেসিডেন্ট ইয়াহিয়া খান 15 মার্চ থেকে 24 মার্চ ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে আলোচনার ভান করে আসলে অভিযানের প্রস্তুতি পর্যবেক্ষণ করেন ও অপারেশন সার্চ লাইট চূড়ান্ত করে। অপারেশন সার্চ লাইট অনুযায়ী 25 মার্চ রাত 1:30টায় বঙ্গবন্ধুকে তার ধানমন্ডি 32 নম্বর সড়কের বাসা থেকে পাকিস্তানি বাহিনী গ্রেফতার করে। তবে গ্রেফতারের আগেই তিনি স্বাধীনতার ঘোষণার মাধ্যমে দেশবাসীকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। তিনি বলেন, ইহাই হয়তো আমার শেষ বার্তা, আজ হইতে বাংলাদেশ স্বাধীন। আমি বাংলাদেশের জনগণকে আহ্বান জানাইতেছি যে যে যেখানে আছো, যাহার যা কিছু আছে তাই নিয়ে রুখে দাঁড়াও, সর্বশক্তি দিয়ে হানাদার বাহিনীকে প্রতিরোধ করো। পাকিস্তানি দখলদার বাহিনীর শেষ সৈন্যটিকে বাংলার মাটি হইতে বিতাড়িত না করা পর্যন্ত এবং চূড়ান্ত বিজয় অর্জন না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাও। স্বাধীনতার এই ঘোষণা সর্বস্তরের মানুষের মধ্যে প্রচণ্ড আশা ও উদ্দীপনা সৃষ্টি করে, সকলে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণের জন্য উদ্গ্রীব হয়ে ওঠে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। মুক্তিযুদ্ধের প্রস্তুতি ও অস্থায়ী সরকার গঠন। মুক্তিযুদ্ধে গঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিভিন্ন নামে পরিচিত ছিল। একে কখনো অস্থায়ী বাংলাদেশ সরকার, আবার কখনো প্রবাসী বাংলাদেশ সরকারও বলা হয়। তবে এটি মুজিবনগর সরকার নামে বেশি পরিচিত। এই সরকারের নেতৃত্বে মুক্তিযুদ্ধ সংগঠিত ও পরিচালিত হয় এবং বাংলাদেশ শত্রুমুক্ত হয়। 1971 সালের 10ই এপ্রিল গঠিত হয় মুজিবনগর বা বাংলাদেশ সরকার। ওই দিনই মন্ত্রিসভা আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 26 মার্চ ঘোষিত স্বাধীনতার ঘোষণা অনুমোদন করে। তবে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে 1971 সালের 17ই এপ্রিল। শপথ বাক্য পাঠ করান অধ্যাপক ইউসুফ আলী। আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি। পদাধিকার বলে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি, বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক এবং তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী নিযুক্ত করা হয়। অন্য 3 জন মন্ত্রী ছিলেন অর্থমন্ত্রী এম মনসুর আলী, স্বরাষ্ট্র ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী এইচ এম কামারুজ্জামান, পররাষ্ট্র ও আইনমন্ত্রী খন্দকার মোস্তাক আহমেদ। শিক্ষার্থীরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থাৎ মুজিবনগর সরকারের কার্যক্রম সম্পর্কে এবার আমরা আলোচনা করছি। মুজিবনগর সরকারের কার্যক্রমকে প্রধানত 2 ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে বেসামরিক কার্যক্রম, আর একটি হচ্ছে সামরিক কার্যক্রম। প্রত্যেক দেশের শাসন ব্যবস্থা পরিচালনার জন্য বিভিন্ন মন্ত্রণালয় ও এর অধীনে দপ্তর থাকে। মুজিবনগর সরকারেরও তা ছিল। এগুলো হচ্ছে প্রতিরক্ষা, পররাষ্ট্র, অর্থ, শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ সচিবালয়, সাধারণ প্রশাসন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ, ত্রাণ ও পুনর্বাসন বিভাগ, প্রকৌশল বিভাগ, পরিকল্পনা কমিশন,
যুব ও অভ্যর্থনা শিবিরের নিয়ন্ত্রণ বোর্ড, সংস্থাপন, আঞ্চলিক প্রশাসন, তথ্য ও বেতার, স্বরাষ্ট্র, সংসদ বিষয়ক, কৃষি ইত্যাদি। বাংলাদেশকে 11টি প্রশাসনিক অঞ্চলে বিভক্ত করে সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্য বা আওয়ামী লীগ নেতাদের অঞ্চলগুলোর দায়িত্ব দেওয়া হয়। মুক্তিযুদ্ধকালীন জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে 8 সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। আওয়ামী লীগ নেতা ছাড়াও এর সদস্য ছিলেন প্রবীণ জননেতা ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ এর সভাপতি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, কমিউনিস্ট পার্টি প্রধান মনি সিং, ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ এর আরেক অংশের সভাপতি মোজাফর আহমদ ও কংগ্রেস নেতা মনোরঞ্জন ধর। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর মোজাফর আহমদ চৌধুরীকে চেয়ারম্যান করে গঠিত হয় মুজিবনগর সরকারের পরিকল্পনা কমিশন। শিক্ষার্থীরা, এবার আমরা মুক্তিবাহিনী গঠন এবং এর কার্যক্রম সম্পর্কে আলোচনা করছি। মুজিবনগর সরকার সুষ্ঠু ও পরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য ব্যাপক পরিকল্পনা গ্রহণ করে। মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন কর্নেল এম এ জি ওসমানি। এছাড়া চিফ অফ স্টাফ ছিলেন কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুর রব, ডেপুটি চিফ অফ স্টাফ ছিলেন গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার। মুক্তিযুদ্ধের সময় যুদ্ধ পরিচালনার সুবিধার্থে বাংলাদেশকে 11টি সেক্টরে বিভক্ত করে 11 জন সেক্টর কমান্ডার নিযুক্ত করা হয়। প্রত্যেক সেক্টর বেশ কয়েকটি সাব সেক্টরে বিভক্ত ছিল। সেক্টরগুলোর পরিচয় আমরা এবার তুলে ধরছি। শিক্ষার্থীরা, তোমরা পাশের মানচিত্রের মাধ্যমে 11টি সেক্টরের পরিচয় দেখতে পাচ্ছ। 1 নম্বর সেক্টর চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও ফেনী নদী পর্যন্ত এলাকা। 2 নম্বর সেক্টর নোয়াখালী, আখাউড়া, ভৈরব রেললাইন পর্যন্ত, কুমিল্লা জেলা, সিলেট জেলার হবিগঞ্জ, ঢাকা ও ফরিদপুর জেলার কিছু অংশ। 3 নম্বর সেক্টর আখাউড়া ভৈরব রেললাইন থেকে পূর্ব দিকে কুমিল্লা জেলা, সিলেট, ঢাকা জেলার অংশবিশেষ ও কিশোরগঞ্জ। 4 নম্বর সেক্টর সিলেট জেলার পূর্বাঞ্চল, খোয়াই শায়েস্তাগঞ্জ রেললাইন ছাড়াও পূর্ব ও উত্তর দিকে ডাউকি সড়ক পর্যন্ত অঞ্চল। 5 নম্বর সেক্টর সিলেট জেলার পশ্চিমাঞ্চল, সিলেট ডাউকি সড়ক থেকে সুনামগঞ্জ ময়মনসিংহ সড়ক পর্যন্ত এলাকা। 6 নম্বর সেক্টর রংপুর জেলা, দিনাজপুরের ঠাকুরগাঁও মহকুমা বর্তমানে জেলা। 7 নম্বর সেক্টর দিনাজপুর জেলার দক্ষিণাঞ্চল, রাজশাহী, পাবনা ও বগুড়া জেলা। 8 নম্বর সেক্টর কুষ্টিয়া, যশোর, ফরিদপুর এর অধিকাংশ এবং খুলনা জেলার দৌলতপুর সাতক্ষীরা সড়ক পর্যন্ত এলাকা। 9 নম্বর সেক্টর দৌলতপুর সাতক্ষীরা সড়ক থেকে খুলনা জেলার দক্ষিণাঞ্চল, ফরিদপুর জেলার অংশবিশেষ এবং বরিশাল ও পটুয়াখালী জেলা। 10 নম্বর সেক্টর 10 নম্বর সেক্টরের অধীনে ছিল নৌ কমান্ড, সমুদ্র উপকূলীয় অঞ্চল ও অভ্যন্তরীণ নৌপথ। 11 নম্বর সেক্টর কিশোরগঞ্জ ছাড়া ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলা। ব্রিগেড ফোর্স 11টি সেক্টর ও তার অধীন অনেক সাব সেক্টর ছাড়াও রণাঙ্গনকে 3টি ব্রিগেড ফোর্সে বিভক্ত করা হয়। ফোর্সের নামকরণ করা হয় ব্রিগেডগুলোর অধিনায়কদের নামের প্রথম অক্ষর দিয়ে। মেজর জিয়াউর রহমান ছিলেন জেড ফোর্স, মেজর কে এম শফিউল্লাহ ছিলেন এস ফোর্স এবং মেজর খালেদ মোশারফ কে ফোর্সের অধিনায়ক। নিয়মিত এবং অনিয়মিত বাহিনী। মুক্তিবাহিনী সরকারি পর্যায়ে 2টি শাখায় বিভক্ত ছিল। এক হচ্ছে নিয়মিত বাহিনী, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ইউনিটগুলোর বাঙালি সৈনিকদের নিয়ে এই বাহিনী গঠিত হয়। সরকারিভাবে এদের নামকরণ করা হয় এম এফ বা মুক্তি ফোর্স। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ সরকার নিয়মিত বাহিনী হিসেবে সেনা, বিমান ও নৌবাহিনী গড়ে তোলে। অনিয়মিত বাহিনী ছাত্র, যুবক, শ্রমিক, কৃষক ও সকল পর্যায়ের মুক্তিযোদ্ধাদের নিয়ে বিভিন্ন সেক্টরের অধীনে অনিয়মিত বাহিনী গঠিত হয়। এই বাহিনীর সরকারি নামকরণ ছিল গণবাহিনী বা এফ এফ, ফ্রিডম ফাইটার বা মুক্তিযোদ্ধা। তাদের নিজ নিজ এলাকায় গেরিলা পদ্ধতিতে যুদ্ধ করার জন্য প্রেরণ করা হতো। এছাড়া ছাত্রলীগের বাছাইকৃত কর্মীদের নিয়ে গঠিত হয় মুজিব বাহিনী, কমিউনিস্ট পার্টি ন্যাপ মোজাফর, ন্যাপ ভাসানী ও ছাত্র ইউনিয়নের আলাদা গেরিলা দল ছিল। আঞ্চলিক বাহিনী সেক্টর এলাকার বাইরে আঞ্চলিক পর্যায়ে যেসব বাহিনী গড়ে ওঠে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কাদেরিয়া বাহিনী টাঙ্গাইল, আফসার ব্যাটালিয়ন
ভালুকা ময়মনসিংহ, বাতেন বাহিনী টাঙ্গাইল, হেমায়েত বাহিনী গোপালগঞ্জ বরিশাল, হালিম বাহিনী মানিকগঞ্জ, আকবর বাহিনী মাগুরা, লতিফ মির্জা বাহিনী সিরাজগঞ্জ পাবনা ও জিয়া বাহিনী সুন্দরবন। এছাড়া ছিল ঢাকার গেরিলা দল যা ক্র্যাক প্লাটুন নামে পরিচিত। ঢাকা শহরের বড় বড় স্থাপনা, বিদ্যুৎ কেন্দ্র, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ব্যাংক ও টেলিভিশন ভবনে বোমা বিস্ফোরণ ঘটায় ঢাকার গেরিলারা। এভাবে তারা পাকিস্তানি সেনা ও সরকারের মধ্যে ত্রাসের সঞ্চার করে। শুধু স্থলপথে নয়, নৌপথে অপারেশন জ্যাকপট নামে পরিচালিত অভিযান চলাকালে একদিনে চট্টগ্রাম বন্দরে 10টি এবং মংলা বন্দরে 50টি জাহাজ ধ্বংস করে মুক্তিযোদ্ধা নৌ কমান্ডোগণ সারা পৃথিবীতে সাড়া ফেলে দেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের আলোচনার মাধ্যমে তোমরা মুক্তিযুদ্ধের প্রস্তুতি, মুক্তিযুদ্ধ চলাকালীন মুজিবনগর সরকারের পরিচয় এবং মুক্তিবাহিনী গঠনের কার্যক্রম সম্পর্কে ভালোভাবে অবগত হয়েছ। আজকের আলোচনার প্রেক্ষাপটে তোমাদের জন্য ছোট্ট একটি বাড়ির কাজ। বাংলাদেশের মানচিত্র অঙ্কন করে মুক্তিযুদ্ধের সেক্টরগুলো চিহ্নিত করো। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থাৎ মুজিবনগর সরকারের গঠন ও কাজের বর্ণনা দাও। আশা করি তোমরা বাড়িতে অনুশীলন করবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আজকের ক্লাসটি তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনেছ এবং দেখেছ এবং কিছুটা হলেও উপকৃত হয়েছ। পরবর্তী ক্লাসে এই অধ্যায়ের অন্য আরেকটি বিষয় নিয়ে তোমাদের সাথে ফিরব ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ।